বৈজ্ঞানিকদের মতানুসারে মানব সভ্যতার শুরু তো আজ থেকে মাত্র কিছু হাজার বছর আগেই হয়েছে, কিন্তু পৃথিবীর গর্ভে মাটিচাপা অবস্থায় থাকা আর্টিফ্যাক্টসগুলো কিন্তু অন্য ইতিহাস বর্ণনা করে। কিছুদিন আগেই হওয়া আর্কিওলজিক্যাল ডিসকোভারিতে কিছু এমন রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে যা চমকে দেওয়ার মতো। আমাদের পৃথিবীতে এমন অনেক রহস্য লুকিয়ে রয়েছে যেগুলো জানার পর ডারউইনের ইভলিউশনের তত্ত্বের উপরেও প্রশ্ন ওঠে। আজ আপনাদের মাটি খোঁড়ার সময় বিজ্ঞানীদের দ্বারা খুঁজে পাওয়া এমন কিছু রহস্যময় জায়গা এবং জিনিস দেখাবো যেগুলো আপনাকে অবাক হতে বাধ্য করবে। টপ ফাইভ অ্যানসিয়েন্টস মিস্টিরিয়াস স্ট্রাকচার্স। দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অব ডেরিন কুহু। তুর্কিতে মাটি খোঁড়ার সময় মাটির নিচে এক রহস্যময় শহর খুঁজে পাওয়া যায়, যে শহরটিকে আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে মাটি থেকে প্রায় 60 মিটার নিচে বানানো হয়েছিল। এটিকে পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি হিসাবে জানা যায়। এই শহরটি এতটাই বড় ছিল যে এতে প্রায় 20,000 মানুষ একসঙ্গে বসবাস করতে পারত। আপনি কি এমন কোনো শহরের কথা কল্পনাও করতে পারেন যেটা মাটির নিচে তৈরি এবং যাতে একসঙ্গে 20,000-এর থেকেও বেশি মানুষ বসবাস করতে পারত? তবে এখানে প্রশ্ন হলো কিভাবে এই লোকেদের কাছে পানি এবং বাতাস পৌঁছাত। পুরাতত্ত্ববিদদের মতে এই শহরে প্রবেশ করার জন্য পাথরের দুটো বড় বড় প্রবেশদ্বার ছিল, যেটা শুধুমাত্র ভেতরের দিক থেকেই খোলা সম্ভব ছিল। এছাড়া এখানে একটি বড় ভেন্টিলেটারও বানানো হয়েছিল, যেটা মাটির নিচে তৈরি পানির কুয়োর সঙ্গে সংযুক্ত থাকত। আর এই ভেন্টিলেটারের মাধ্যমেই মাটির নিচের এই শহরটিতে বাতাস প্রবেশ করত, আর পান করার জন্য কুয়োর পানি ব্যবহার করা হতো। আজও পর্যন্ত পুরাতত্ত্ববিদরা জানতেই পারেনি যে এই শহরটিকে কে বা কারা বানিয়েছিল এবং কেন বানিয়েছিল। লং ইউ কেভস। 1952 সালে চীনের লং ইউতে এক কৃষক একটি পুকুর কাটার জন্য মাটি খুঁড়ছিল। তখন আচমকাই মাটির নিচে এই 5টি গুহা খুঁজে পাওয়া যায়, যেগুলো প্রায় 1,000 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। পুরাতত্ত্ববিদদের মতে এই গুহাগুলোকে মানুষ দ্বারাই বানানো হয়েছিল। তবে এটাই যদি সত্যি বলে মেনে নেওয়া হয় তাহলে কোনো ঐতিহাসিক ডকুমেন্টারিতে এগুলোর উল্লেখ নেই কেন? তাই এখনও পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্তে আসা যায়নি যে এই গুহাগুলোকে কারা বানিয়েছিল এবং এগুলো বানানোর পিছনে উদ্দেশ্যটাই বা যে কী ছিল তা এখনও জানা সম্ভব হয়নি। তাছাড়া এই গুহাগুলো এতটাই বড় ছিল যে এগুলোকে মানুষেরা ছেনি হাতুড়ি দিয়ে বানিয়েছে সেটা বিশ্বাস করাই কঠিন। দেখে মনে হয় যেন গুহাগুলো বানাতে অ্যাডভান্স মেশিন ব্যবহার করা হয়েছিল, তাই এই গুহাগুলোর রহস্য আজও উদ্ঘাটন করা যায়নি। পুরাতত্ত্ববিদরা আজও এই রহস্য নিয়ে গবেষণা করে চলেছে। আন্ডার ওয়াটার মনুমেন্ট অফ উনাগুনি। 1986 সালে জাপানের কিছু লোক ইউকো আইল্যান্ডের কাছাকাছি যখন হাতুড়ি মাথা হাঙ্গরের উপর রিসার্চ করছিল তখন তারা সমুদ্রের গভীরে এক অদ্ভুত স্ট্রাকচার দেখতে পায়। সমুদ্রের এতটা গভীরে মানব নির্মিত এমন কোনো স্ট্রাকচারের অস্তিত্ব এক কথায় অসম্ভব। বিজ্ঞানীরা তো প্রথমে একে প্রকৃতি দ্বারা সৃষ্ট কোনো স্ট্রাকচার বলেই ধরে নেয়, কিন্তু এর আকার দেখে একে ন্যাচুরাল কোনো স্ট্রাকচার বলে ভাবা একদম অসম্ভব। এত বড় স্ট্রাকচার ন্যাচুরালি তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। কিছু কিছু বিজ্ঞানীদের মতে এটি আজ থেকে প্রায় 12,000 বছর আগে বানানো হয়েছিল, অর্থাৎ দেখতে গেলে এটি মিশরের পিরামিডের থেকেও পুরনো। এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয় যে কে বা কারা এটা বানিয়েছিল, তাই এখনও এটা একটা আনসলভ মিস্ট্রি হয়ে রয়ে গেছে। নাইফ অফ জায়ান্টস। বন্ধুরা, আমাদের পৃথিবীতে কি কোনোদিন বিশালাকার দানবের মতো মানুষের অস্তিত্ব ছিল? প্রাচীন পুঁথিপত্রে উল্লিখিত দানবের অস্তিত্ব কি সত্যিই আমাদের পৃথিবীতে একদিন ছিল? সমুদ্রের গভীরে খুঁজে পাওয়া বিশালাকার এই ছুরি কিন্তু সেই সব দানবদের দিকে ইশারা করে, কারণ এই ছুরি এতটাই বড় যে সাধারণ কোনো মানুষের পক্ষে এটা ওঠানোও সম্ভব নয়। এই দানবদের অস্তিত্ব যদি সত্যি হয় তাহলে আমাদের পৃথিবীর ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। হয়তোবা পৃথিবীর গভীরে এখনও এমন অনেক রহস্য লুকিয়ে রয়েছে যেগুলো সম্পর্কে আজও জানা সম্ভব হয়নি। এ রেয়ার মাস্ক মেড উইথ এলিয়ান ম্যাটার্স। কিছু বছর আগে ফ্লোরিডার সমুদ্র সৈকতে একটি অদ্ভুত ধরনের মুখোশ সমুদ্রের পানিতে ভাসতে ভাসতে তীরে এসে ঠেকেছিল, যদিও এই মুখোশটি সম্পূর্ণ ছিল না, এটা মুখোশের কিছুটা অংশমাত্রই ছিল। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হলো এটি কম করে প্রায় 10 থেকে 20,000 বছরের পুরনো। কিছু বিজ্ঞানীর মতে এটি পেরুর ইনকা সভ্যতার সময় তৈরি করা হয়েছিল, কিন্তু এত প্রাচীন সময়ে ধাতু দিয়ে এরকম মুখোশ তৈরি করা এক কথায় অসম্ভব ছিল, কারণ এটি বানাতে কপার, গোল্ড, সিলভার এবং ইরিডিয়ামের মতো ধাতু ব্যবহার করা হয়েছিল। কিন্তু এখানে অবাক করা ব্যাপার হলো এই মুখোশটি যদি শুধু কপার, গোল্ড এবং সিলভার দিয়েই বানানো থাকতো তাহলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু ইরিডিয়াম, এটা তো খুব কমই পাওয়া যায়। একমাত্র উল্কাপিণ্ড থেকেই ইরিডিয়াম পাওয়া সম্ভব। তাছাড়া এত প্রাচীন সময়ে ইরিডিয়ামের মতো ধাতুর ব্যবহার তারা শিখল কীভাবে, এটাও একটা রহস্য হয়েই থেকে গেছে। তো বন্ধুরা, এই ছিল 5টি প্রাচীন আর্টিফ্যাক্টস। এগুলো সম্পর্কে জেনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, এবং এরকম রহস্য, রোমাঞ্চ, আনকমন, ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীকালে আরও দেখতে হলে অজ্ঞাত চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে নিন। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।